বর্তমান সরকারের সময়ে পাহাড়ের সবচেয়ে বেশি উন্নয়ন কাজ হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের মনাইপাড়া এলাকার উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের অর্থায়নে 2 কোটি টাকা ব্যয়ে বৌদ্ধবিহার সড়ক নির্মাণ সহ 4টি উন্নয়ন কাজের উদ্বোধনের সময় এই কথা বলেছেন মন্ত্রী। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।